উনি এত বড় ক্ষমতা অপব্যবহার করেছিলেন, বিরোধীদের নেতা কর্মীদেরকে খুন, গুম, হত্যা থেকে শুরু করে হুমকি, দামকি, পাবলিকরে এমন কোনো কিছু নাই যে করেন নাই। এই বেনজির যে আমাদের দেশে হয়, এই নজির কিন্তু আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বেনজির আহমেদকে নিয়ে সাবেক এই সেনা সদস্য কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে বেনজির আহমেদকে নিয়ে সংসদে কি চলছে সেটাও আপনাদেরকে দেখাবো। তাই দর্শকগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। চলুন দর্শক, আমরা আসার পূর্বে দেখেছি সাবেক এই সেনা সদস্য কি বলেছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি কিছু কথা বলতে চাই ডক্টর বেনজির আহমেদ, সাবেক পুলিশ বাহিনীর প্রধান, সাবেক র্যাব বাহিনীর প্রধান এবং সাবেক ডিএমপি কমিশনার ছিলেন। উনি এমন কিছু করেন নাই যে বাংলাদেশে ওনার চেয়ে ক্ষমতাবান পুলিশ বাহিনীর প্রধান বাংলাদেশের ইতিহাসে আর কেউ মানে হতে পারেন নাই। উনি এত বড় ক্ষমতা অপব্যবহার করেছিলেন, বিরোধীদের নেতা কর্মীদেরকে খুন, গুম, হত্যা থেকে শুরু করে হুমকি, দামকি, পাবলিকরে এমন কোনো কিছু নাই যে করেন নাই। তো আমার কথা হচ্ছে মিডিয়া ভাইদের কাছে প্রশ্ন এবং বর্তমান পুলিশ বাহিনীর প্রধানের মহোদয়ের কাছেও আমি প্রশ্ন রাখলাম, বাংলাদেশের যদি যারা বিদেশে যায় প্রত্যেকটা ব্যক্তির জন্য পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, তাহলে বেনজির আহমেদ সাহেব কীভাবে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দিলেন বা কীভাবে উনি আত্মগোপনে আছেন সেই বিষয়গুলো আমাদের জানার আগ্রহ প্রকাশ করছি। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশ পরিচালনা হওয়ার আগে সংবিধান তৈরি করা হয়েছে, আর সংবিধানের করা আছে যে আইন সবার জন্য সমান। এখন যদি ডক্টর বেনজির আহমেদ সাবেক পুলিশ বাহিনীর প্রধান হিসেবে ওনার জন্য কি আইন কি আলাদা ছিল কি না সেই বিষয়ে আমি মাননীয় পুলিশ মহোদয়ের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি জানতে চাই, ওনার এই রাষ্ট্রপাচার মানে এই মানে এই দেশ থেকে চলে যাওয়ার পিছনে কার হাত থাকতে পারে? উনি যদি এত বড় অপরাধ করে ওনার বিরুদ্ধে এত মামলা, হামলা এবং মানুষের অর্থ লুটপাট এবং ভয়ভীতি দেখে উনি অনেক সম্পদ উনি আত্মসাৎ করেছিলেন, তাহলে আজকে ওনার জন্য আইন একটা হবে, সাধারণ জনগণের জন্য আইন কেন আরেকটা হবে সেই বিষয়ে আমি জানতে চাই, এবং পুলিশ ক্লিয়ারেন্স সবার জন্য বাধ্যতামূলক কিনা সেই বিষয়ে আমি জানতে চাই সকলের কাছে। ধন্যবাদ সবাই। দর্শক, সাবেক এই সেনা সদস্যের কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে আসি সংসদে বেনজির আহমেদকে নিয়ে কি চলছে। এই বেনজির যে আমাদের দেশে হয়, এই নজির কিন্তু আছে, এই বেনজিররা নজির নিয়েই কিন্তু আসে। আমরা যদি পাকিস্তানের কথা দেখি তাহলে কি দেখব, খাজা গোজা নবাবদের যারা নায়েব গোমস্তা ছিল জেলা উপজেলা গ্রামে, তারাই কিন্তু পরবর্তী সময়ে সম্পদ এবং দূরত্বের মালিক হয়েছে। আইনের পদলোহনকারী যারা সামরিক শাসনের জঞ্জাল যারা, তারাই সম্পদের মালিক হয়েছে। আর এই বাংলাদেশে পঁচাত্তরের আগে কিন্তু এত চমক ছিল না। মাননীয় স্পিকার, আমার সমস্যা হলো ইতিহাস অনেকে পাঠ করেন আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী। এই সংসদে 3 নম্বর চেয়ারে আজকে যেখানে বসে রয়েছেন হাওলাদার সাহেব, মাননীয় সংসদ সদস্য, এখানে একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী জনাব আতোয়ার রহমান খান সাহেব 73 সালে বসতেন। তিনি বলেছিলেন যে মাননীয় স্পিকার, আজকে দেশে লাখ লাখ টাকার কথা হয়, এ শুনে আমার হৃৎকম্প হয়। এটা কি বয়সের কারণে না পরিস্থিতির কারণে তা বুঝতে পারছি না মাননীয় স্পিকার। আমরা শত খুব বেশি হলে হাজারের হিসাব করেছি, তো আজকে আমার বলতে ইচ্ছে হয় যে মাননীয় স্পিকার, আমরা লাখ টাকা পর্যন্ত শুনেছি, এখন কোটি মিলিয়ন বিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি, এবং ট্রিলিয়নের কথা আমি বলছি না। এবং এর জন্মদাতা কারা? এর জন্মদাতা বাংলাদেশের 2টি সামরিক শাসন। এই অর্থের যে সমস্যা নেই এ কথাটি বলেছিলেন কে? বলেছিলেন মুক্তিযুদ্ধের
অংশগ্রহণকারী বলে দাবিদার মেজর জিয়াউর রহমান। তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। তো মানি ইজ নো প্রবলেম যেখানে সেখানে সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের, কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? ভোটার অধিকার কাকে দিয়েছেন? কারা লুণ্ঠন করেছে মানুষের মানবিক অধিকার? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন, সত্য বলুন। এই বেনজির নিয়ে, আজিজ নিয়ে, আনোয়ার আজিজ নিয়ে আমি নির্বিকার। আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা? চিৎকার পারবেন না জনাবরা, আপনারা আওয়ামী লীগের সাথে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন, এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা, উপনেতা, চিফ হুইপের আল্লাদে আল্লাহ দিত হচ্ছেন, চাইলেই সময় পাচ্ছেন। আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই। হ্যাঁ, আমি এই সংসদকে মহানও বলবো না, পবিত্রও বলবো না, জনপ্রতিনিধিদের এই কক্ষে দাঁড়িয়ে আমি বলি যে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন, এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা, উপনেতা, চিফ হুইপের আল্লাদে আল্লাহ দিত হচ্ছেন, চাইলেই সময় পাচ্ছেন। আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি। দর্শক, বেনজির আহমেদকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।